মানুষ ও পাথর আব্দুর রাজ্জাক সাহেব মানুষ নয় পাপ করেছে জাহান্নামে যাবে পাথর কি করলো পাথরকে মানে মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে আপনাদের বগুড়া সাত মাথা দেখবেন সাতটা মূর্তি আছে সাত দিয়ে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে বিচারের মাঠে সব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে আর নেতাদেরকে অপমান করা হবে দেখো তোকে তো জাহান্নামে দিয়েছি তোর নেতাকেও দিলাম একটু ঠেকা দেখি এ হলো একটা কারণ আর আর একটা কারণ এই জাতীয় পদার্থ দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করা হবে জাহান্নামের ভিতরে কয়লা নেই কয়লা দিয়ে জাহান্নামের আগুনে মানুষকে পোড়ানো হবে না মানুষই কয়লা বুঝাতে পারলাম মানুষই খড়ি মানুষই কয়লা জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন খুজু হো ভাগুল্লু হো সুমাল জাহিমা সাল্লু হো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও কেউ বিচারের মাঠ থেকে পালাতে পারবে না হাত বাঁধা হবে কেন অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজিবুর বিএসসি বলেছিলেন আমি নিজে নিজে জেলে যাব আমার হাতে যেন হাত কড়া না দেওয়া হয় দেশবাসী দেখবে মজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে এটা আমার জন্য অনেক বড় অপমানজনক কাজ আমি এমনিতেই পায়ে হেঁটে জেলে চলে যাব তোমরা আমার হাতে হাত কড়া লাগাইও না ইন্দিরা গান্ধীর পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজির হাত পিছন দিকে জমানো থাকবে তখন পরিবেশ কত জটিল হবে কেউ কিছু বলতে পারবে না যখন বিচার শুরু হবে তার আগে আল্লাহ তাআলা বলবেন আলিয়ামালা তামলুক লাফসিলাম শে শায়াল আমরে ইয়াউমাজিল্লাহ আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে এইটুকু বলার পর আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজিরা কোথায় আমি হচ্ছি রাজাধিরাজ এই ছেলে আমাদের পাড়ার ছেলেরা নাই ওখানে দাঁড়াতে পারেন ওই কোনায় ওই যে মানুষগুলো গল্প করছে আর চলে যাচ্ছে জ্ঞান গরিমা তো নেই বিবেচনা হোস বুদ্ধি তো নেই দিন রাত আড্ডা পিঠে বেড়াচ্ছে দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে এখনো গল্প করছে হলো চলে যাচ্ছে পশু প্রাণীর মতো তার কথা যে কেউ শুনতে পাচ্ছে এটা তার বিবেচনায় নাই আর আপনি এখন দোকানপাটে ঘুরছেনই বা কোন লজ্জায় আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এক বছর পরে আজকে বক্তব্য শোনার জন্য এসেছেন আর আমি স্বেচ্ছা একটা সময় বের করেছি প্রতিষ্ঠান আমার গড়া আমি নিজে ভালোবাসি এই জন্য আমার নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠান একটা সময় বের করা অত সহজ নয় আমার কাছে আমি শুধু আপনার ভালোবাসা এসেছি না প্রতিষ্ঠানের ভালোবাসা তো এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মান নাজাত বাঁচার পথ কি আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বলেছিলেন এক আলজম লেসানাক মুখ বন্ধ করো বেঁচে যাওয়া মুখ ব্যবহার করিও না জিহ্বা ব্যবহার করিও না জান্নাত পেয়ে যাওয়া জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মুখ বড় মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল তাদরুন মা ইয়াদখুলুন নাসান নারা সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গে সাথে বলতে পারো এই কথা বলতে বলতেই ফাখা জালে সানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জিহ্বাটা ধরে নিয়েছেন দেখো 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 এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন হাল তাদরি মা ইয়াদখুলু আন-নাস আন-নারা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি তা কি বলতে পারো সঙ্গে সাথে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি তা কি বলতে পারো
সঙ্গে সাথে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় তা কি বলতে পারো? এই কথা বলতে বলতে তিনি আবার বলছেন, আল ফার্জ অল ফাম, মুখ আর লজ্জা স্থান, জেনা আর মুখ, মুখে যে কখনকার বদনাম করল আর জান্নাত নেই, কেটে গেছে। জেনায় লিপ্ত হলে তো জাহান্নাম হবে, তোবা করে মারা না গেলে তো বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লিল মা বাইনা লাইহিয়া ওয়া বাইনা রিজলাইহি আজমা জান্নাহ। পৃথিবীতে মানুষ যদি দুটো জিম্মেদারি নিতে পারে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম, দুইটা মানুষ নেবে দুইটা, আমি নেব একটা। মানুষ মুখে মানুষের বদনাম করবে না, মুখ ব্যবহার করবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। দুই, জেনায় লিপ্ত হবে না, তাহলে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইজমানুলি সিত্তান ফিসুক আজমানুল জান্না, পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, তোমাদের ছয়টা আমার একটা, তোমরা ছয়টা নাও আমি একটা নিয়ে নিলাম। এক, উসদুক হাদ্দাস্তুম, কথা বললে সত্য কথা বলো, জান্নাতে আমি নিয়ে যাব। দুই, অফ হয়ে যাও আদতুম, অদা করলে পূর্ণ করো। তিন, অদ্বয় যাও উতুমেন্তুম, মাদ্রাসা মসজিদের টাকা তোমার কাছে রাখা হলে সময় তা দিয়ে দাও, আমানত আছে দিয়ে দাও, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। চার, অহফাজু ফরু যখন, জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতে আমি নিয়ে যাব। পাঁচ, কুফায় দিয়ে কম, হাত সম্বরণ করে রাখ, ক্ষমতা দেখায় না, দলীয় ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, অর্থ সম্পদের দাপট দেখায় না, নত হয়ে থাকো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, নত হ, জান্নাতে আমি নিয়ে যাব। ছয়, গুজু আবসা রাখুম, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব সেটা আমার ব্যাপার, কিভাবে আমি নিয়ে যাব। সম্মানিত দিনী ভাই বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু মুসা কাইফাবে কুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা বলতে পারো, তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগর বালুন নাসগর বালাতান, যেদিন মানুষের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা হবে, এই ছেলে আমাদের পাড়ার ছেলেরা নাই ওখানে দাঁড়াতে পারে না, ওই কোনায় ওই যে মানুষগুলো গল্প করছে আর চলে যাচ্ছে, জ্ঞান গরিমা তো নেই, বিবেচনা হোস বুদ্ধি তো নেই, দিন রাত আড্ডা পিঠে বেড়াচ্ছে, দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে, এখনো গল্প করছে হলে চলে যাচ্ছে পশু প্রাণীর মতো, তার কথা যে কেউ শুনতে পাচ্ছে এটা তার বিবেচনায় নাই। আর আপনি এখন দোকানপাটে ঘুরছেনই বা কোন লজ্জায়, আপনার একটু সরম হয় না কেন, আপনার একটু হায়া হয় না কেন, এক বছর পরে আজকে বক্তব্য শোনার জন্য এসেছেন, আর আমি স্বেচ্ছা একটা সময় বের করেছি, প্রতিষ্ঠান আমার গড়া, আমি নিজে ভালোবাসি, এই জন্য আমার নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠান, একটা সময় বের করা অত সহজ নয় আমার কাছে, আমি শুধু আপনার ভালোবাসা এসেছি না, প্রতিষ্ঠানের ভালোবাসা তো এসেছি। দয়া করে যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোনো কাজ করবেন না, দোকানপাটে রাস্তায় ঘুরবেন না, মানুষ মনে করে না নিজেকে, গরু ছাগল মনে করেন, গরু ছাগল মনে করবেন কেন, মানুষ মনে করেন। আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না,
উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া যার বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করেন? এসেছেন একজন মুসলমান মানুষ, একদিন অত সারা রাত নয়, অল্পক্ষণ পরে বক্তব্য বন্ধ হয়ে যাবে, তখন গল্প করেন, আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে, হাট বাজার কি মেরে খেয়েছেন? কই আমরা তো একদিনও কিনি না, তা তো আমাদের চলছে। আমি 28 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক, 28 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে, আর আমি প্রায় 19 বছর থেকে নদাপাড়াতে আছি। এই 19 বছরে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমার জীবনে মনে হয় কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি, তো আমার তো চলছে। তা আপনাকে কেন আজকে চায়ের স্টলে বসে গল্প জমাইতে হবে? লজ্জা করেন না কেন? একটু নিজেকে মানুষ মনে করেন না কেন? চায়ের স্টলে ফালতু বদ মানুষ বসে গল্প করে, 3 নম্বর শ্রেণীর মানুষ বসে চায়ের স্টলে গল্প করে, ল্যাংটা মেয়ে নাচে, বেটা তাঁর পাঁচ অক্ত নামাজ পড়ে, বেটা ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে আর কলিজা ঠান্ডা করে, আবার জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জাহান্নাম পড়ে আছে, লুটে নেন, জান্নাত তো সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজবাতিন নার বিশাহুয়াত হজবাতিল জান্নাত বিল মাকারেহ, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে, সে দোকানে বসে আড্ডা পিটে যে মানুষের বদনাম করে যে জাহান্নামে যাবে, সে সুদ ঘুষ খায় যে জাহান্নামে যাবে, সে টাকনো নিচে প্যান্ট পরে মাতাব্বরি করে যে জাহান্নামে যাবে, সে দাড়ি চাঁচে ছোট করে যে জাহান্নামে যাবে, সে মন মতো চলে যে জাহান্নামে যাবে, সে আপনি একটা কাপুরুষে যে আপনার বউ এখন বসে আছে ছোটো ব্লাউজ পরে, ও হিন্দুর মেয়ে, ও ইহুদির মেয়ে, ও খ্রিস্টানের মেয়ে, পেট তা দেখা যায় কেন? পিঠ দেখা যায় কেন? কাপুরুষ দেখা যায় কেন? নিজেকে মানুষ মনে করেন না? কতদিন বলেছি এ মাঠেই যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি আছেন একজন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি একজন আছেন। এক, মধুবিনুল খান, নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে জাহান্নামে যাবে। আমি অনুবাদক, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। কোনো মায়ের বেটা এই কথার ভিতরে সরি সেটা হতে পারবে না। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহবকে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কথা বলিনি। আমি কোনোদিন দোকানপাটে বসি না, খুব জরুরি প্রয়োজন না হলে হাটে বাজারে যায় না। আমার মা আমাকে ছাত্র জীবনে বলতো, প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, দাওয়াত খায়ও না। আমার মা, তোমরা কোনোদিনই দোকানে বসি না, আজকে জালসার দিন দোকানে বসে আছেন কেন? আপনি দোকানে বসে আছেন ওই যে বউটা ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে গেছে, আর বাড়িতে কি জমিদারি আছে, হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে, গেল কেন? আপনার বউ গেল কেন? কিসের পুরুষ আপনি? কা পুরুষ? ফাজলামি করেন সংসারের সাথে, বউয়ের সাথে ফাজলামি করেন? কোন সংসার এগুলো? নোংরামি সংসার? বউ ইচ্ছে মতো আসে আর ইচ্ছে মতো যায়, কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ বেটা, কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করেছো কেন? হিসাব থাকে না কেন? কন্ট্রোল ক্ষমতা দেখবে, স্বামী হলে একটু কন্ট্রোল ক্ষমতা থাকতে হয়। এমনি তো বিবাহের পূর্বেই খুব কঠিনভাবে বলেছেন আল্লাহ নবী, তারপর আবার কন্ট্রোল ক্ষমতা বাস্তব দেখিয়েছে। বিবাহের পূর্বে বলছেন, ইয়া মাশারা শাবাব মানিস্তাত মিনকুম বাদ ফালিয়াতা জাওয়াজ, পৃথিবীর যুবক দল, পৃথিবীবাসী যুবক দল, তোমরা শুনে রেখ, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে, বাপ ক্ষমতা, কন্ট্রোল ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা। যেভাবে চোখ ঘুরে সেভাবে বউ চলে, যেভাবে চোখ ঘুরে সেভাবে বউ চলে।
তার নাম কন্ট্রোল ক্ষমতা। বাড়ি লাগে, পেশাবখানা লাগে, পায়খানা লাগে, পুরুষত্বা ক্ষমতা লাগে, কন্ট্রোল ক্ষমতা লাগে। ফেলে মেস্তাতে যদি না পারে তাহলে সে যেন বিবাহ না করে, না করে দিয়েছে আল্লাহ রাসূল। পাওয়ার লাগে, পাওয়ার বউ পরিচালনা করতে, বউ পালা মানে হাতি পালা, যার জন্য এক কথা দিয়ে বউ তালাক দেওয়া যায়, ওর কন্ট্রোল ক্ষমতার অনেক দিক, এক কথা দিয়ে বউ তালাক। বাড়িতে আছে, জি না, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কেমন আছো, খুব একটা ভালো নেই, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাটটা পাল্টে দিতে বলিও, বদলে দিতে বলিও। সন্ধ্যার সময়তে এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। এই কেউ এসেছিল, জি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন, বললেন বাড়িতে আছে, আমি বললাম নেই, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কেমন আছো, খুব একটা ভালো নেই, কি বললেন, বললেন যে আসলে সালাম দিও আর চৌকাট পাল্টে দিতে বলিও। ওহ রে, তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছে, তোমার উত্তর ভুল হয়েছে, যখন বলেছিলেন কেমন আছো তখন বলতে হতো আলহামদুলিল্লাহ, উনি আরও কথা বলতেন বাকি আছে, তোমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, এক কথাতে তিনি চলে গেছেন, দরজা থেকেই চলে গেছেন, উনি আরও কথা বলতেন কিন্তু বইয়ের স্বভাবে বলেননি। দেখবেন আবার, কে বাড়িতে আছে, জি না, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কেমন আছো, আলহামদুলিল্লাহ। দেখেন কথা বাড়বে, এখন কি খাও, কি খাও তোমরা, তখন বৌমা ভিতর থেকে বলছে আল্লাহ মালমা, পানি আর গোস্ত, পানি আর গোস্ত খাই। এবার দেখেন বলছেন তিনি, বারাকাল্লাহু ফি লাহমিকুম আয়কুম, আল্লাহ তোমাদের গোস্তে ও পানিতে বরকত দান করুক। এমন দোয়া দিলেন 90 বছরের মানুষ, পৃথিবীর দ্বিতীয় মহামানব, এমন দোয়া দিলেন কিয়ামত পর্যন্ত মক্কার মাটিতে ফল আর পানি বহে বেড়াবে, তারা তো খাবে খাবে আর মানুষ খেয়ে শেষ করতে পারবে না, শুধু একদিনের জন্য নয়। আগের বইয়ের উত্তর ভালো হয়নি, এই বৌমার উত্তর ঠিক হয়েছে, সেই জন্য আরো কথা বলছেন। তাহলে এক কথাতে স্বামী শ্বশুর এমন নাখস হয়েছে যে বউ পাল্টে দিতে বলে গেছে, এখন বলছেন আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর বউ বাড়ির চৌকাট বহাল রাখতে বলিও। এসেছেন, কি ব্যাপার, বৃদ্ধ মানুষ এসেছিল, কি বললেন, এ ও আচ্ছা আচ্ছা, তোমার উত্তর ঠিক হয়েছে, তোমাকে বউ হিসেবে বহাল রাখতে বলে গেছেন, তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন পুরুষ আপনি, কা পুরুষ, বউখানা আসলো, ঢংঢং করে আসলো, চলে গেল, এখনো যাচ্ছে। জিজ্ঞাসা করিয়েন যে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনেছিলে, তোমাকে আমি বলে দিনি যে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য যতক্ষণ চলবে তখন আর একজন যদি তোমার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তুমি মুখ খুলবো না, মুখখান বন্ধ করে রাখবে, যা হচ্ছে হোক। পুরুষের পরিচয় দিয়েন পুরুষ, এক কথাতেই বউ তালাক, সেটা আপনাকে দেখালাম, আর দেখালাম যে ক্ষমতা লাগে, ক্ষমতা। তো এবার নিজের ক্ষমতা দেখবেন, দেখেন এবার কন্ট্রোল ক্ষমতা একটু দেখেন তো। একদল ইহুদি এসে বলছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহ নবী বলছেন ওয়ালাইকুম, তোমাদের হোক, কথা শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে ছিলেন, উনি কিন্তু রাসূলের কথাটা শুনতে পাননি। এখন আল্লাহ রাসূল বলছেন আসসালামু আলাইকুম, লানাতু আলাইকুম, গাজাবু আলাইকুম। মহিলা মানুষ একবারে ঠেলে চলে গেছেন যে তোমার উপরে, তোমাদের উপরে মরণ হোক, তোমাদের উপরে গজব নাজল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, অনেক কথা একসাথে। তখন আল্লাহ রাসূল বলছেন এক আলাইকে রিফকে, নরম হও, ইয়েক লম ফল ফোসা, কঠোর হব না, কর্কশ হব না, নরম হও, নরম হও, কঠোর হতে পাবো না, কর্কশ হতে পাবো না, নরম হও। তখন
আয়েশা বলছেন, আলাম তাসমা মা কানো, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মা কুলতো, আমি কি বলেছি তুমি শোনোনি? আমি তো যা বলার বলেছি তুমি এভাবে বললে কেন? আপনি হলে তো বলতেন যে আয়েশা ঠিক করেছে, ঠিক করেছে, উচিত হয়েছে, তুমি যে আমার সাথ দিয়েছো খুব ভালো হয়েছে। আপনি হলে এরকম করতেন, ওরা তো ইহুদি খ্রিস্টান, ওদের মরাই উচিত, কিন্তু তবুও রাসূল সাল্লাম ওটা গ্রহণ করলেন না, বলেন এই নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না, কন্ট্রোল ক্ষমতা, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, এর উপরে যে কোনো দামি মহিলা পৃথিবীতে জন্ম নেয়নি, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে একেবারে কঠোরভাবে ঠেকিয়ে দিলেন, নিজেকে পুরুষ মনে করেন না, ঢং ঢং করে আসলো আর গেল কেন, কা পুরুষের মতো জীবিকা নির্বাহ করেন, মরার আগে জাহান্নামে যাবেন, মরার আগে জাহান্নামে যাবেন কি করে, বইয়ের কারণে তো যাবেন জাহান্নামে, তো মরতে দেন তারপরে যান। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি আছেন। দুই, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে ওই মহিলা, হজ করলেও যাবে, ও হচ্ছে পুরুষের বেশধারী নারী। তিন, দায়ুস, আপনি আপনি জাহান্নামে যাবেন। কেন? আপনার বই তো এখন পেটের ছোট ব্লাউজ পরে বসে আছে, সবাই দেখতে পায়, ওর দেবর দেখে, ওর ভাসুর দেখে, ওইটুকুন আগে ফিরি, ওইটুকুন মোহর লাগেনি, আইলা মাইলা আস্কারা মাস্কারা আপনি কিনেন আর রিক্সাওয়ালা তাকে ভোগ করে, খারাপ লাগে না আপনাকে? একদিন যদি আমাদের বউকে কেউভাবে দেখে নেয় তাহলে আমরা একটু অজ্ঞান হয়ে পড়ে যাবো। একদিন যদি আপনার বউয়ের মতো করে আমাদের বউকে মানুষে দেখে নেয় তাহলে তো এবার অজ্ঞান হয়ে যাবো, বুদ্ধি থাকবে না, বিবেকে হারে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একই কথা। অথচ আপনার বউ দিন রাত ঘুরে বেড়াচ্ছে ঢং ঢং করে, ও পশু না, ও গরু না, ও ছাগল, ওর স্বামীও না, ওর ভাতারও না, কি কিছু বলেও না, কোন পশু প্রাণীর মতো জীবন, একটু হিসাব হয় না, একটু বিবেচনা হয় না, একটু খারাপ লাগে না, আমি বুঝতে পারি না কীভাবে চলে আপনাদের। এটা পুরুষত্বা শক্তি নয়, গাইরিয়াত আত্মমর্যাদা, গাইরিয়াত আত্মমর্যাদা থাকা দরকার, ক্ষমতা আত্মমর্যাদা। আমি বলে যাচ্ছে যে এসেছে আর চলে গেছে, খেয়াল যা দেখেন, নিজেকে পুরুষ মনে করিয়েন। এই ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছো সোচ্চার হয়ে পিছন দিক দিয়ে ঘোরো, যারা চলাচল করছে তাদের চলাচল বন্ধ করো, কারো ব্যক্তিগত স্বাধীনতা এখানে চলবে না। আপনাকে আমি বক্তব্য শুনতে বাধ্য করিনি, দয়া করে ভদ্রতা বজায় রেখে বসেন, আর না হলে আমাদেরকে একটু সহযোগিতা করেন, চলে গিয়ে পরিবেশ নষ্ট করিয়েন না। আমরা এসেছি, কষ্ট করে এসেছি, কিছুক্ষণ কথা বলবো কোরআন হাদিসের, আপনি শুনবেন এই আশায় এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কথাটা শেষ হয়নি, জীবা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে, যেদিন মানুষের প্রতি মানুষ নির্যাতন চালাবে, অত্যাচার করবে, জমি জায়গা জোর করে দখল করে নেবে, মারবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? অমানে যাতে লোহদ, কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, অল আমানত, আমানতদারি বলে কোনো থাকবে না কিছু। মসজিদের টাকা মেরে নেবে, মাদ্রাসার টাকা মেরে নেবে, জনগণের টাকা মেরে নেবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আপনার জেল সুপার, হুজুর, মাওলানা সব টাকা মেরে খাবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন সাহাবি বলছেন, ফামাতা আমরনি, বলেন কি করতে হবে, আপনি বলেন, পরিবেশ যদি এরকম হয় তাহলে কি করবো বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আলজেম লেসানাক, জিহ্বাটা বন্ধ করিও। এই হলো কথা, মুখটা বন্ধ রেখো, জান্নাত হবে, বিপদ থেকে বেঁচে যাওয়া, মানে সব বিপদের গোড়া হলো মুখ, বাঁচার তিনটি পথ, এক মুখ বন্ধ করো, দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না, তিন পাপের জন্য কাঁদো। কুয়ান ফসাকু মাহালিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও। নিজেকে বাঁচানোর একটা পরামর্শ থাকলো, এক মুখ বন্ধ করেন, জান্নাত হবে, মুখ ব্যবহারই করবেন না ভালো কথা ছাড়া।
যত দল পার্টি বেশি হবে, সংগঠন বেশি হবে, তত মুখ খারাপভাবে ব্যবহার হবে, বদনামে ব্যবহার হবে, বিরুদ্ধে ব্যবহার হবে। যত দোকানে বসে আড্ডা পিটবেন তত মানুষের খারাপ কথা শুনতে পাবেন, দেখবেন যে ওর মুখ খালি খারাপে ব্যবহার হচ্ছে। সম্মানিত দিন, এই ছেলে এই তিনটা কথা মনে রাখেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এক, মুখ বন্ধ রাখবেন। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেনই না, যাবেনই না, বাড়িতেই থাকবেন। তিন, পাপের জন্য কাঁদবেন, মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হয়। পাপের জন্য কাঁদাটা বিশাল পাওয়া, বিশাল পাওয়া, বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাই ইয়ালাজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফিদরে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন কান্নাকাটি করা আল্লাহর ভয়ে বিশাল কিছু। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। বাঁচার তিনটা পথ, তার একটা হলো মুখ বন্ধ রাখেন, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না, বাইরে খালি বদনামে ভর্তি হয়ে আছে, গিবাতে ভর্তি হয়ে আছে, যেখানে দুইজন আছে সেখানে আর একজনের কথা চলছে। তিন, পাপের জন্য কাঁদেন। এইখানে আর একটা কথা বলে আমরা আলোচনায় ফিরে যাই। সাওবান রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি বললাম, আল্লাহর নবী, সবচেয়ে দামি উত্তম জিনিস কি যেটা আমরা সঞ্চয় করে রাখবো? আল্লাহ রাসুল, সঞ্চয় করে জমা করে রাখবো বাড়িতে, জাকাত লাগবে না, সেটা কি সবচেয়ে দামি সম্পদ সঞ্চয় করে রাখবো, সেটা কি? তখন আল্লাহ রাসুল বলছেন, শুনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি সম্পদ যা সঞ্চয় করে রাখা হয় তা হচ্ছে লেসানুন জাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকতে পারে। এতক্ষণ পর্যন্ত সবচেয়ে খারাপ একটা অঙ্গ দেখাচ্ছিলাম, সেটা কি? জিহ্বা, যে হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার বড় মাধ্যম, সব বিপদ টেনে নিয়ে আসে জিহ্বা। ছয়টা জিনিস পালন করো, আমি জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে, মুখ জিহ্বা ব্যবহার করিও না, আমি জান্নাতে নিয়ে যাব। আরেকটি কথা, যে ব্যক্তি দুই জিনিসের জিম্মেদারি নেবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে জিহ্বা, মুখ, মুখের জিহ্বার যে জিম্মেদারি নেবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। সঙ্গী সাথী, বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী, বলতে পারো মানুষকে এইভাবে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁকা দিলে সেন জিভাটা ধরে নিয়েছে, না দেখো দেখো, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আবু মুসা, যুগের কি হবে, তোমাদের কি হবে? আবু মুসা, যুগের কি হবে, তোমাদের কি হবে? মানুষ যখন মানুষের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? বলেন কি করতে হবে? তাহলে এক কাজ করো, জিহ্বা কন্ট্রোলে রাখো, মুখ কন্ট্রোলে রাখো, বিপদ থেকে বেঁচে যাওয়া। এবার দেখেন কথা উল্টিয়ে ধরা হচ্ছে। আল্লাহ রাসুল, সবচেয়ে দামি সম্পদ কি? আল্লাহ রাসুল, আরে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। বলার তো সময় হয় না, ওদিকে রাত 12টা 1টা পর্যন্ত দোকানে আড্ডা পিটেছেন, আবার বাড়িতে এসে টিভি চালু করেছেন, ল্যাংটা মেয়ে দেখার খুব স্বাদ, দুইটা তিনটা চারটা পর্যন্ত চলছে, তারপরে কখন ঘুম চলে এসেছে, ল্যাংটা মেয়ে ঘরে নাচতে নাচতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে বিপদ নেমে আসবে তিনটে,
এক ভূমিকম্প হবে, দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, খ্রিস্ট এ হয়ে যাবে, শুকুর সুর বানর হয়ে যাবে, তিন সমস্ত বিপদ নেমে আসবে, সব জায়গাতে মারামারি, যেখানে সেখানে মারামারি, সমাজে বিপদ। আরে জমির দাম 12 লক্ষ, রেস্টির হলো 10 লক্ষ, আশ্চর্য বিপদ। জমির দাম কত? 12 লক্ষ। রেস্টির কত? 10 লক্ষ। অবাক কথা, আশ্চর্য দেশ, আশ্চর্য জুলুম, আশ্চর্য বিপদ। তো কেন এসব বিপদ? কেন? তিনটা কারণ। তার একটা হলো, মেয়েরা যখন নাচবে তখন এই সব বিপদ নেমে আসবে। সব মোবাইলই মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, ল্যাংটা মেয়ে সবাই বাড়িতে নাচাচ্ছে, সবাই দেখছে সাত করে, স্বামী দেখছে, স্ত্রী দেখছে, বাপে দেখছে, মা দেখছে, বেটা দেখছে, বেটি দেখছে, ল্যাংটা মেয়েকে সবাই ভোগ করে, আর সবাই জান্নাত যেতে যেতে চায়, মা বাপ সবাই। অবাক দুনিয়া, ঘৃণা লাগে না, খারাপও লাগে না। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। ওলা এক কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিজালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। ও তিন ডমর ফলের কসম, ও জায়তুন জায়তুন ফলের কসম, ও তুর সিনিন তুর পাহাড়ের কসম, ও হাজাল বালাদিল আমিন এই মক্কা শহরের কসম, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। যখন মানুষ আমাকে মানেনি, তাকে আমি উল্টা ফিরিয়েছি, ও হলো গরু ছাগলের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। একই জায়গাতে বাপ বেটা বেটি সবাই বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচে, একটুকু খারাপ লাগে না, একটু লজ্জা লাগে না, একটু শরম হয় না, একটু হায়া হয় না, একটু খারাপ লাগে না, একটু লজ্জা হয় না, মনে হচ্ছে সবাই পশু, কেউ মানুষ নেই। পশুকে তো খারাপ লাগে না, এই চালাই। তোমরা বাড়িতে যখন, তোমাদের একটা গাভী আছে, গাভীটা যখন ঘরে যায় তখন সালাম দেয়? গোহালে যখন যায়, তুমি যখন বাড়িতে ঢোকো সালাম দাও? আলহামদুলিল্লাহ, একটা তো ছেলে বলেছে আমি সালাম দিই, তো যে এখন ওর উপদেশ সবাই বেঁচে গেলেন আলহামদুলিল্লাহ। না বললে বলতাম যে তাহলে তুমিও গরু। আল্লাহ ওই কথা বলছো যে ও, তবে আপনাকে গরু আল্লাহ বলেননি, মানে আপনি, আপনাকে অনেক সম্মান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, তো সহজে এত নিচে নামাচ্ছেন না, বললেন অনেক, কিন্তু বললেন না যে গরু, বললেন গরুর মতো। কেন? গরু কোনোদিনই সালাম দিতে পারবে না, আর আপনি আজ থেকে ইচ্ছা করলে সালাম দিতে পারবেন, আপনাকে আল্লাহ গরু বলেননি, অনেক সাদ করে সৃষ্টি করেছেন, বলছেন না যে গরু, বলছেন গরুর মতো। পরিবার কন্ট্রোল করে নেন, শুধু যে আমরা আটমল সালাফি মাদ্রাসা দিয়ে আপনাদের বাচ্চাকে পড়াতে চাই তা নয়, বছর একদিন আপনাদেরকে ডেকে কিছু দিন ধর্মের কথা শোনাতে চাই, বিষয়ভিত্তিক কিছু দিন ধর্মের কথা শুনিয়ে আপনাদেরকে পরকালমুখী করতে চাই, এবং আপনাদের পরিবারটা সংসারটা কোরআন সুন্নাহ অনুপাতে চলবেন, আপনারা জীবিকা নির্বাহ করবেন ভালো করে, পাঁচ অক্ত নামাজ সালাত আদায় করে, স্বামী স্ত্রী সালাম কালাম করে, ছেলেমেয়ের নামটা ভালো করে ডেকে ভালো হয়ে জীবিকা নির্বাহ করবেন, এটা আমাদের ঐকান্তিক আন্তরিক ইচ্ছে। শুধু যে টাকা আদায় করা, প্রতিষ্ঠান চালা, ছাত্রদের পড়ানো তা নয়, যার কারণে ডেকে নিয়ে এসেছি এখানে, যার কারণে আপনি রাস্তায় হাঁটলে অন্তত আমি আব্দুর রাজাক বিন ইউসুফ খুব কষ্ট পাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কাজে আপনি হাঁটবেন আর আমি এখানে কথা বলবো, আমার খুব কষ্ট হয়, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার অনেক ভালোবাসা, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি যেভাবেই বলি আপনাকে আমি দিনী বোন হিসেবে মূল্যায়ন করি, আপনি একটু নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করিয়েন, আপনার দিয়ে 5 জন পাপি হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সবচেয়ে দামি সম্পদ হলো জিহ্বা, তাহলে সবচেয়ে খারাপ সম্পদ কি? জিহ্বা। সবচেয়ে দামি সম্পদ হলো জিহ্বা, এটা ব্যবহার হয় খারাপভাবে, যখন মানুষ দল সংগঠন করে তখন, এটা খুব খারাপ হয়ে ব্যবহার হয় যখন মানুষ দোকানপাটে বসে থাকে তখন,
যখন মানুষ কারোর সাথে কারোর বিরুদ্ধে কথা বলে কিছু করে তখন এটা খুব খারাপভাবে ব্যবহার হয়, আর এটা খারাপভাবে ব্যবহার হলে বাঁচার কোনো পথ থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন হাজি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদুন, এইটাই সেই জাহান্নাম, এইটাই যে জাহান্নামের ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হচ্ছিল। ইসলাউহা, এতে এখন প্রবেশ করো, এটাকে তোমরা অস্বীকার করছিলে, এখন এই জাহান্নামে প্রবেশ করো। নগদ যখন জাহান্নামে আল্লাহ ঢোকাবেন তখন আল্লাহ এ কথা বলবেন, হাজি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদুন ইসলামিয়ামা বেমা কম তাকফুরুন, এটা এটাই তো তোমরা অস্বীকার করছিলে। কবে হবে কিয়ামত, কবে হবে জাহান্নাম? আল্লাহর নবী ওই কথাটা ঠিক, আল্লাহর নবী যখন জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন তখন দেখলেন প্রায় সবাই মহিলা, বেশিরভাগই মহিলা, প্রায়ই মহিলা। আবার যখন জান্নাত দেখলেন তখন বেশিরভাগ অসহায় মানুষকে দেখলেন। সম্মানিত দিনী বোন, অনেক কথাই আপনাদের জাহান্নামের ব্যাপারে বলা হয়, তো যেহেতু জাহান্নামের ব্যাপারে আপনাকে খুব কঠোরভাবে বলা হবে, কাজে আপনাকে সান্ত্বনামূলক আল্লাহ রাসূলের কথা আপনাকে একটা বলা থাকছে, সেটা আমি বলিনি, সেটা আল্লাহ রাসূল বলেছেন। এদিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার। মহিলা যদি চারটে কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা, এরকম সুবিধা পুরুষের নেই, এত সুবিধা পুরুষ ভোগ করতে পারবে না। ও যদি চারটে কাজ করে জান্নাতের সব দরজা খোলা, এটা 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 সব খোলা। এক সল্লাত খামসাহা, পাঁচ অক্ত সলাত আদায় করলো, আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন। দুই সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম থাকলো, আপনি পাঁচ অক্ত রমজান মাসের রোজা থাকবেন। তিন আতাদ বালাহা, স্বামীকে মেনে চলতে হবে, এইটা আপনার কাছে ভালো আমি বুঝলাম, তিতে লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলতে হবে। যদি এর সাথে চলতে না পারা যায় তাহলে একে খোলা তালাক দিয়ে চলে যান, কিন্তু এই এক গ্লাস পানি চাইল আর এক গ্লাসটা থ্যাকপস করে রেখে দিবেন এদিকে মুখ করে, এইটা হবে না। তিতে লাগলেও মিঠা লাগলেও তাকে মেনেই চলতে হবে, যেহেতু আছেন, খুব খারাপ লাগছে আর স্বামীর স্বভাব খারাপ, যখন তখন বউকে গালি দেয়, অথচ আমি দিন রাত বলছি বউকে গালি দিবেন না, বউকে গালি দিতে হয় না, বউকে নিন্দা করতে হয় না, বউকে মনে কষ্ট দিতে হয় না, ওর শ্বশুর শাশুড়িকে উল্লেখ করে কথা বলতে হয় না, তাহলে স্ত্রী কষ্ট পায়। ও খুব দামি জিনিস, আল্লাহ ওকে আপনার শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করেছেন, স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি হবে না বউ ছাড়া, মখমাল কাপড় দিয়ে বিছনা সাজালে শান্তি হবে না বউ ছাড়া, অট্টালিকা বানালে শান্তি হবে না বউ ছাড়া। ছেলে মেয়ে বউ বেটি সবাই যদি, ছেলে মেয়ে আরও গ্রামবাসী ভাই বোন সবাই যদি ঘুরে, শান্তি পাওয়া যাবে না বউ ছাড়া। শান্তি তৃপ্তি সব কিছু আনন্দ ফুর্তি সব আল্লাহতালা স্ত্রীর মধ্যে রেখে দিয়েছে, তাকে মারবেন কেন, তাকে গালি দিবেন কেন? কতদিন আপনাকে আমি বললাম ও হচ্ছে আদরের বস্তু, ওকে ঘিরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘিরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ও এত আদরের, ও এত আদরের, এত দামি বস্তু, ও এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে ঘিরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে বাইরে যেতে দিতে হয় না, ও বাইরে যেতেই পাবে না, এত দামি সম্পদ বাইরে রাখা হবে না, বাইরে যাওয়া হবে না, বাইরে গেলেও খুব কঠিনভাবে ঘেরে তাকে পাঠাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে মহিলারা নদীতে গেলে পালকিতে যেত, ভিতরে থাকতো আর চারজন মানুষ ধরে নিয়ে গিয়ে যেদিন পাপ থেকে মুক্ত হবে নদীতে গোসল করবে, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর মাকে, ঠাকুরের মাকে ওই ভিতরে ঢুকিয়ে চারজন মিলে নিয়ে নদীতে যাবে, দিয়ে ওই গোটা পালটিকেটাকে পানিতে ডুবিয়ে দিবে, দিয়ে উঠে বাড়িতে নিয়ে যাবে, তারপরে ঠাকুরের মা কাপড় পরিবর্তন করবে, কিন্তু এখানে কাপড় পরিবর্তন করবে না, কে যেন দেখতে না পায়, ঠাকুরের মায়ের পর্দা। এদেশে একটা বই পাওয়া যায়, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বইয়ের নাম কি, কেন এর নির্যাতন কি তার প্রতিকার,
বইটা পড়ে দেখেন আপনার জন্য লেখা হয়েছিল, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার জন্য লেখা হয়েছিল, কেন তার কি তার প্রতিকার, কেন নির্যাতন কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলের বইটা একটা পড়ে দেখেন অবাক হবেন আপনি। ছেলে দেখো তো এদিকে, কুকুর সামনে একটা বই রেখেছে আর বিড়াল সামনে একটা বই রেখেছে আর মধ্যে মোমবাতি জ্বলছে, তাহলে কে কে পড়ছে? কুকুর আর বিড়াল, মোমবাতি জ্বালা আছে। তো এখন লেখক তাহলে কে? লেখক এরকমই কোনো পশু হবে? মানুষের লিখা এটা হতে পারে না। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, শিশু থেকে 10 পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, একবারে টোটালি না করে দেওয়া হয়েছে। আপনি পড়ে দেখেন শিক্ষা বনাম জাহেলিয়াত, এ শিক্ষিত মানুষ নয়, এ পশু, এ জাতিকে কিছু দিতে পারে না, এটা অসম্ভব হতে পারে না, এ লেখা দিয়ে হতে পারে না। এই চলে নিজেকে একটু মানুষ মনে করবে, সচেতন মনে করিও, বই পুস্তক পড়ো, জাতির উপকার করার জন্য চেষ্টা করো, জাতির ক্ষতি করার চেষ্টা করিও না। এই বোকা ছেলে, দিনরাত তুমি ল্যাংটা বেটি ছেলে দেখে মোবাইলে সময় কাটাও, তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করবা? সবসময় তোমার মেয়ে ল্যাংটা মেয়ে নাচে তোমার মোবাইলে, তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি উপকার করবা? তুমি জাতির ক্ষতি করবে, দিনরাত জেনা করবা আর চুরি করে জীবন কাটাবা, কি করতে পারো? চূড়ান্ত ত্যাগ তিতিক্ষা ছাড়া এই কাজ করা যায় না। এই জাতির গতিনীতি উল্টাতে হবে তোমাকেই, তুমি কলমে মুখে মিডিয়াই এই নীতি পরিবর্তন করবে, এই জন্য তুমি দুনিয়া এসেছ। তোমার মোবাইলে দিনরাত ল্যাংটা মেয়ে নাচে, তুমি জাতির কি করতে পারো? মিটিয়ে দাও, জীবনে তোমার মোবাইলে আর কোনোদিন মেয়ে নাচবে না, তুমি এই মোবাইলে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তুমি আজ থেকে ত্যাগ করো জরুরিভাবে, তোমাকে জাতির গতিনীতি উল্টিয়ে ধরতে হবে। এখানে তোমাকে আর একটা পরামর্শ থেকে যাচ্ছে, এই ছেলে তোমাকে বলছে, তোমাকে আর একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, তুমি আজ থেকে তোবা করো, জীবন আর কোনোদিন কোনো মেয়ের সাথে এভাবে কথা বলবো না, কোনোদিন মেয়েকে তুমি ল্যাংটা মেয়েকে তুমি মোবাইলে দেখবে না, তোবা করে যাও। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এরপরে আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, তুমি আজকে রাত্রে যখন ঘরে গিয়ে ঘুমাবা, ঘরে কেউ নেই, মোবাইলটা লক করে দিয়ে তুমি শুয়ে গেছো, একটু পরে দেখবে ধীরে হাতটা মোবাইলে চলে গেল, তারপরে লকটা খুলেছো, ওই মেয়েটার নামে নাম্বারটা টিপেছো, এখন কানে ধরবা, এরকম অবস্থায় তুমি লাফ দিয়ে উঠো, মোবাইলটা ফেলে দাও আর ল্যাপটাকে দূরে সরিয়ে দাও আর লাফ দিয়ে উঠে ঘরের বাইরে চলে যাও আর পা দিয়ে মাটির উপর লাথি মারো। এই শয়তান্তর মুখে লাথি মারি, শয়তান্তর মুখে লাথি মারি, শয়তান্তর মুখে থুথু মারি, পু শয়তান্তর মুখে থুথু মারি, পু। আমি তো আজকে তোবা করে এসেছি, ওই মেয়ের সাথে কথা বলবো না। তুমি তোবা করেছো বলে শয়তান তোমার সাথে বাজি লেগেছে, শয়তান আল্লাহর সামনে বাজি লেগেছিল, শয়তানকে যখন আল্লাহ বলেছিল, এই শয়তান তোকে আমি সিজদা করতে বললাম, আদমকে সিজদা করিলি না কেন? তখন শয়তান বলছে, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তাকে এখানে সিজদা করব। তখন আল্লাহ বলছে, ভাই সর এখান থেকে, তুই তুই আমার রহমত দয়া থেকে সরে যা। তখন শয়তান বাজি লেগে বলছে, ঠিক আছে রহমত থেকে চলে গেলাম এ কথা ঠিক, তবে আপনি আমাকে একটা অনুমতি দেন, আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি, তারপরে আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো, কীভাবে জান্নাতে যাই। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে কিয়ামত পর্যন্ত তোকে সময় দিয়ে দিলাম, এখনও যাচ্ছে আর বলছে, ঠিক আছে কিভাবে আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগে সেটা আমি দেখে ছেড়ে দেবো। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে তাই করো, তাই কর তুই, তবে আমার খালেস বান্দারাকে তুই পরিবর্তন করতে পারবি না। এটুকু আল্লাহ বলেছেন, তবে আল্লাহর সামনে ও চুক্তি করে নিয়েছে, তোমাকে ও দেখে ছেড়ে দেবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তোমাকে দেখে ছেড়ে দেবে, ও বাজি লেগে আছে তোমার সাথে, তোমার মরা পর্যন্ত তোমার জাতি, আদমের ছেলে মেয়ে মরা পর্যন্ত বেঁচে থাকবে, আর যে কোনো মূল্যে তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে, এ ব্যাপারে আল্লাহর সাথে ও চুক্তি করে নিয়েছে, ওর মরণ কোনোদিন হবে না। হিন্দুর মেয়েটাকে ও বলবে না, এ মেয়ে মাথায় কাপড় নামাও, কেন চাপায় না, ওমাজের ভাষা তো 14 ইলেমের পড়া, ও জানে যে হিন্দুর মেয়ে জাহান্নামে যাবে, কাজে ওর ওখানে কোনো কাজ নেই। এই বেটা ওই ইয়েতে ওই কি
বোড়া কলেজ, ওটা কি কলেজ? আজিউল হক কলেজে শয়তানের কোনো কাজ নাই। ওখানে জানছে যে যুবক যুবতীর উড়ানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কোনো সমস্যা নেই। ওখান থেকে শয়তান চলে এসেছে তোমার কাছে, কেননা তুমি বলেছো যে আমি আর মেয়েটার সাথে কথা বলবো না। কাজে এখন শয়তানের কাজ কোথায় হয়ে গেছে? তোমার এখানে ঘর ভর্তি হয়ে শয়তান ঢোকে আছে, তোমার টিকে থাকা খুব কঠিন। তুমি লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে যাও, আর তুমি বলো মাটির উপর লাথি মেরে, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, আমি তোবা করেছি, তুমি দু চার পাঁচবার এভাবে বলো, দেখবা তোমার পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, সারা রাত তোমার কাছে আসতে পারবে না। আল্লাহর সাথে ও চুক্তি করে রেখেছে যে কোনো মূল্যে তোমাকে ঠেকাতে হবে। ইহুদির কাছে তার কোনো কাজ নেই, খ্রিস্টানের কাছে তার কোনো কাজ নেই। ইহুদি জাহান্নামে যাবে, খ্রিস্টান জাহান্নামে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জান্নাতের কোনো পথ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি একটু আমার মায়ের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমার মায়ের ব্যাপারে আপনার কাছে একটু ক্ষমা চাইব। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের ব্যাপারে ক্ষমা চাওয়া হবে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা জান্নাতে যাবে না। তখন আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ আমি একটু আমার মায়ের কবর দেখতে চাচ্ছি, কবর জিয়ারত, কবর দেখতে চাচ্ছি। তখন আল্লাহ বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও, তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, কিন্তু তোমার মায়ের ব্যাপারে আমাকে বলতে পারো না যে আমার মাকে ক্ষমা করো। কেন? তোমার মা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াই মারা গেছে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? ইহুদি জাহান্নামে যাবে, খ্রিস্টান জাহান্নামে যাবে, অমুসলিম হিন্দু জাহান্নামে যাবে, সেখানে ইবলিসের কোনো কাজ নাই। যারা দিন রাত দোকানে আড্ডা পিটছে, মানুষের বদনাম করছে, শয়তান ওখান থেকে চলে এসেছে, শয়তানের ওখানে কাজ নেই। আপনি তাহাজ্জুদ পড়বো বলে ঘুমিয়েছেন তো, এবার শয়তান আপনার সব ঘরে এসে বলছে, আজ খুব ঠান্ডা, আজ শুয়ে থাকেন, আজ খুব ঠান্ডা, আজ শুয়ে থাকেন, আজ শরীরটা একটু কেমন কেমন লাগছে, একটু শুয়ে থাকেন। বুঝতে পারেন না কথা মনে হয়? শয়তান সব এখানে চলে এসেছে, ওর ওখানে কাজ নেই। এই জন্যই ও কিয়ামত পর্যন্ত সময় চেয়েছেন। সম্মানিত দিনই ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উট পেতে বসে আছে, জাহান্নাম মানুষের শত্রু। মহান আল্লাহ বলেন, ফামমান খাফাত মাযিনু ফাউমুহু আবিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। ওমাদ রাকমাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? হাবিয়া নামক জাহান্নাম, আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বলা হয়। মহান আল্লাহ বলেন, কাল্লালায়ুম বাজান্না ফিল হোতামা অমাদরা কামাল হোতামা, কখনো নহে, অসম্ভব, তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি নারুল্লাহিল মৌকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, সাউসলি হে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরা কামা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি লা তুমকি ওয়ালা তাজার, জাহান্নামে সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়েও না, যে মানুষকে মারেও না। এই ছেলে বস, আমি আপনার বিরক্তি দেখতে চাচ্ছি না, খুব কাছাকাছি চলে আসছি, দ্রুত আলোচনাটা শেষ করব যাতে করে আপনার বিরক্তি না আসে। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ অপেক্ষা করুন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম বলতে এমন একটি জায়গাকে বলা হয় যে জায়গাতে মানুষ মরেও না, মানুষ বাঁচেও না,
এই কথাটা আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন, ওয়ায়াতিল মউত অমহুবে মাইয়্যিত, মরণ তাকে জাহান্নামে চতুর্দিক থেকে ঘেরে ধরে কিন্তু মরে না। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরেও না, মানুষ জাহান্নামে বাঁচেও না। এটা আবার কি, এটা আবার কেমন জীবন যে মানুষ জাহান্নামে মরে না, মানুষ জাহান্নামে বাঁচে না? জাহান্নামের পরিচয় আল্লাহর পক্ষ থেকে সংক্ষিপ্তভাবে দিচ্ছিলাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো, ইন্না সাকরাতাল আযীম আলা তুলকা মিন শাফির জাহান্নাম ফা তাবিয়াল কারে বাহাদা সাবিনা আম, একটা বিশাল ভূখণ্ড বা একটা বিশাল পাথর, 1 কোটি মন ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছতে 70 বছর সময় লাগবে। 1 কোটি মন ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা যায় কত যেতে পারে, 1 দিন গেলে কত যেতে পারে, 1 মাস গেলে কত যেতে পারে, 1 বছর গেলে কত যেতে পারে, 70 বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত দূর যেতে পারে? কী দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নামের গভীরতা কত বেশি? আরেকটা কথা আপনাকে এখানে বলে রাখি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে থাকবে। হিন্দু জাহান্নামের নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি, জাহান্নামে যাবে। ইহুদি খ্রিস্টান জাহান্নামের নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি, জাহান্নামে যাবে। কিন্তু যারা মুনাফিক, যারা দোকানে বসে আরেকজনের বদনাম করে, ঝগড়া লাগলে ফাহেশ কথা বলে, কথা বললে মিথ্যা কথা বলে, ফজরের টাইমে মসজিদে যায় না, এসার টাইমে মসজিদে যায় না, বসে গল্প জামাই, এরা হচ্ছে, এদের কাছে আছে মুনাফিকি লক্ষণ। আর যখন এরকম 3-4টা পাওয়া যায় একসাথে তখনও হলো খাঁটি মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিক সবচেয়ে জাহান্নামের নিচে থাকবে। আপনাকে আমি অনুরোধ করছি, অনেক কষ্ট করে এসেছেন, অযথা দোকানে বসে যেখানে সেখানে বসে মানুষের বদনাম করিয়েন না, গীবত করিয়েন না, মিথ্যে কথা বলিয়েন না। কারোর সাথে যদি এক একটু তর্ক বিতর্ক ঝগড়া লেগে যায় তাহলে মুখখানকে এইভাবে বন্ধ করে দিবেন, আপনার ভিতরটা একবারে জ্বলে উঠেছে, কিছু না বললে আপনি ঠান্ডা হতে পারেন না, মনে হচ্ছে কিছু বলি, না বলে ঠান্ডা হওয়া যায় না, ওই সময় তো একবারে পাথর হয়ে যাবেন, ওই সময় তো শুয়ে যাবেন, ওই সময় তো উজু করবেন, ওই সময় তো গোসল করবেন, কিন্তু মুখ বন্ধ রাখবেন, তাকে কিছু বলিয়েন না। ও এমন কথা বলেছে যে আপনি কিছু না বললে আর থাকতে পারছেন না, এই সময়তে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলছেন যে আমি 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত প্রস্তুত করেছি, 1 ধনী গরিব সবসময় দান করে যে, 2 রাগকে থামাতে পারে যে, 3 মানুষকে মাফ করতে পারে যে, মানুষ ভুল করেছে তাই মাফ করেছে, ভুল করছে তাই মাফ করেছে, ভুল করছে তাই মাফ করেছে, মানুষকে মাফ করতে পারে যে, আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, যে রাগকে থামাতে পারে, রাগের উপরে চলে না, এ ও কী করেছে, এ ওকে নে পিটিয়ে দে, এ ও কী করেছে ওকে বের করে দে, এ ও কী করেছে, ও কয় টাকার চাকরি করে রে, ওকে চাকরি ওর নষ্ট করে দে, ওর চাকরি ওর নট করে দে, যা। এগুলো হলো রাগ, রাগকে থামাতে পারে যে, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত তৈরি করেছি। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জিন এসেছে, যত আছে, যত আসবে, সবাই যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে তাহলে ঢোকতে কোনো সমস্যা হবে না। তাহলে দরজাই যদি এমন হয় তাহলে জাহান্নাম কত বড়, এটা আপনাকে আমি কী দিয়ে বুঝাবো, কী দিয়ে বুঝাতে পারি আমি জাহান্নাম কী জিনিস? একটু জাহান্নামীদের পরিচয় দেখায় আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গিলজা জিলদে জাহান্নাম এসনানে আরবাওনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। তিনি বলেন, অন্য জিরসা হুমেসল ওহদিন, একজন জাহান্নামীর দাঁত হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত, একটা দাঁত। পরে কথাটা ভুলে যাব, আল্লাহ তাআলা বলছেন, অহং কালে হন,
তার মুখখানা হবে বিভৎস বিবর্ণ, মুখে কোনো চামড়া থাকবে না, গোস্ত থাকবে না, বিশাল দাঁত, 8 কিলোমিটার দাঁত, এভাবে দাঁতগুলো থাকবে। যখন পানিটা মুখে দেওয়ার সাথে সাথে চামড়াটা চড়ে যাবে, গোষ্ঠটা ঝরে যাবে, তখন শুধু দাঁতটা থাকবে। দৃশ্য আপনাকে আমি বুঝাতে পারি না। আল্লাহু নাউজুবুকা মিন আযাবে জাহান্নাম, ওয়াউজুবুকা মিন আযাবিল কবর, ওয়াউজুবুকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়াউজুবুকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কি দিয়ে আপনাকে আমি বুঝাই এই আকৃতিটা কি আর কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্না ফাকে যাও মিসল বাইজা, তার এই উরুর আনটা হবে 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান, দাঁতটা ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার। মানুষ পাথর, আব্দুর রাজ্জাক সাহেব মানুষ নয়, পাপ করেছে, জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথরকে মানে মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। আপনাদের বগুড়া সাত মাথায় দেখবেন 7টা মূর্তি আছে সাত দিয়ে। পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে, বিচারের মাঠে সব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। আর নেতাদেরকে অপমান করা হবে, দেখো তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকেও দিলাম একটু ঠেকা দেখি। এ হলো একটা কারণ। আর আর একটা কারণ, এই জাতীয় পদার্থ দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করা হবে। জাহান্নামের ভিতরে কয়লা নেই, কয়লা দিয়ে জাহান্নামের আগুনে মানুষকে পোড়ানো হবে না, মানসিক কয়লা। বুঝাতে পারলাম না, মানসিক খড়ি, মানসিক কয়লা। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, খুজু হো ভাগুল্লু হো সুমাল জাহিমা সাল্লু হো, এদের ধরো, এদের শিকল বন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। কেউ বিচারের মাঠ থেকে পালাতে পারবে না, হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজে নিজে জেলে যাব, আমার হাতে যেন হাত কড়া না দেওয়া হয়। দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে, এটা আমার জন্য অনেক বড় অপমানজনক কাজ। আমি এমনিতেই পায়ে হেঁটে জেলে চলে যাব, তোমরা আমার হাতে হাত কড়া লাগাইও না। ইন্দিরা গান্ধীর পিছন দিকে হাত বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজির হাত পিছন দিকে জমানো থাকবে। তখন পরিবেশ কত জটিল হবে কেউ কিছু বলতে পারবে না। যখন বিচার শুরু হবে তার আগে আল্লাহ তাআলা বলবেন, আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। এইটুকু বলার পর আল্লাহ বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজিরা কোথায়? আমি হচ্ছে রাজা ধীরাজ। এই কথাগুলো বলে বিচার আরম্ভ করবেন। জাহান্নামের উল্লেখ্য শাস্তি হচ্ছে আগুন, সাউর হিকুম সাউদা, আগুনের পাহাড় আছে, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে না, উঠতে বলা হবে, নামতে বলা হবে। ফলামন হচ্ছে যা জলুদহম বাদালহম জলুদান গাইরাহা, যতবার জ্বলে যাবে ততবার চামড়া পরিবর্তন করা হবে, যতবার জ্বলে যাবে ততবার চামড়া পরিবর্তন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিনহুম মায়া কোনো এলা কাবাই হে, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, অমিনু মায়া কোনো রোগ পাতাই হে, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিনু মায়া কোনো এলা তার কোয়াতেহি, কারো করা জাহান্নামের আগুন হবে নাক পর্যন্ত, কমর পর্যন্ত। বুখারি মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের আগুন শুধু নয়, জাহান্নামের আগুনে থাকতে থাকে এক পর্যায়ে তাকে ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হবে, আবার সে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে সে খেতে চাইবে, খেতে দেওয়া হবে তাকে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত জাক্কুম গাছ, মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ভেতরেও যাবে না, টেনে বের করা যাবে না, তার নাম সে মরবেও না, বাঁচবেও না, ভেতরে আসবে না, বাহিরেও যাবে না। ও আবার জাহান্নামের আগুনের ভেতর থেকে গজিয়ে ওঠে, তার আবার ফল হয়, ফল হলো শয়তানের মাথার মতো। বিদ্বানগণ বলেছেন, শয়তানের মাথা মানে খারাপ। আমরা কি শয়তানের মাথা দেখেছি?
যে আমরা তার ফল বুঝবো, আমরা শয়তানের মাথা তো দেখিনি। তাহলে জাক্কুম গাছের ফল বলতে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, এই শোনো, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। বেদদানগণ বলছেন আমরা তো শয়তানকে দেখিনি, তাহলে ফল যে মাথার মতো হবে এটা কি দিয়ে বুঝলো, কি দিয়ে বুঝবো? তখন বিদ্যানগণ বলছেন, আরে আরে না 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 না, এটা মানে হলো খারাপ, এটা হলো মানে খারাপ। আবুল আলা মওদুদি বলছেন, না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। তো মানুষ কি বলে? মানুষ বলে, ছেলেটা এত সুন্দর, ছেলেটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেস্তা, অথচ ফেরেস্তাকে কেউ দেখেনি। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরি, কেউ দেখেনি তবু বলে ও বুঝে। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, এটা মানুষ বলে ও বুঝে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি রক্তপোজ মিশ্রিত মুখের পাশে দেওয়ার সাথে সাথে এইগুলো সব চুচু চুচুর করে ঝরে পড়ে যাবে, খালি দাঁত থাকবে। এগুলো ধরে রাখবেন ফেরেস্তা, আবার তাকে খেতে দেওয়া হবে যে মদ খায় তাকে, এটাই খেতে দেওয়া। তার নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। সম্মানিত দিনী ভাই বোন, এর পরে যেটা সেটা হলো এই যে সাপ থাকবে উটের মতো, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, বিচ্ছু থাকবে গাধার মতো সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, হাতুর থাকবে মাকামে হাম্বল, সবসময় তাকে পিটানো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি জাহান্নামের থেকে বাঁচতে চাইবেন, প্রত্যেক দিন সকালে বা বিকালে 3 বার আল্লাহুম্মা জিরিন মিনান্নার, আল্লাহুম্মা জিরিন মিনান্নার, আল্লাহুম্মা জিরিন মিনান্নার, তাহলে জাহান্নাম পাল্টা বলবে আল্লাহ তুমি তাকে আমার থেকে বাঁচাও। আর সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহু মিন আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আউযুবিকা মিন আযাবিল কবর, আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল। আর সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তারপরের জরুরি কথাটি হচ্ছে, আমার মনে বড় সাদ, এদেশের মাটিতে আমি উন্নতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ। যদি চ আমি এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, তবু আপনাদেরকে দিয়ে আমি একটু দূরে সরে আছি। আমি মূলত দায়িত্ব পালন করি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এটাকে আপনি উন্নত মানের করেন আমি আপনাদেরকে বলছি, চাচ্ছি, আমি আপনাদের চাহিদা অনুপাতে আসতে রাজি আছি। সবাকে এই সম্মেলনের দিনে 200, 500, 5,000 এরকম টাকা নিয়ে এসে তাকে সহযোগিতা করতে হবে। আজকের আমি এই কথা বলছি না, আপনি দান করেন, 12 মাস দান করেন, রমজানে করেন, সম্মেলনে করেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি এটা কবুল করো। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবরাজশাহীতে 13-14 সম্মেলন ফেব্রুয়ারি, আর মার্চের 5-6 সম্মেলন ওখানে। আর যাওয়ার পূর্বে বই পুস্তকগুলি দেখেন, বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি এবং তাওজিহুল কোরআন, শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন নির্যাতন, কি তার প্রতিকার, আদর্শ পুরুষ আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, সমস্ত বইগুলি স্টেক থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, জাহান্নামের মতো ভয়াবহ স্থান থেকে তুমি আমাদের রক্ষা করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আর অনেক দান করেছেন যাওয়ার সময়,